नमस्कार हैप्पी न्यू ईयर इंग्रेजी नतून शुभ वर्षे अपने सबाई के शुभेच्छा भलोबासा एवं अनेक अनेक शुभकामना जानिए आज के अनुष्ठान शुरू कर संगे रही आशीष अपना सुस्वास्थ्य प्रति एपिसोड अत्यंत आग्रह नहीं देखें से जन आपबार धन्यवाद पार कर एलम विषे विषे विषक्षय एक दुस्वप्ने बचर समग्र मानवजाति के कोविड अतिमारी एक प्रश्नचिह सामने दाड़ कर दिए स्वाभाविक छान्दिक गति हठात जान थमके ग से ही करोना छाय एखो रही थकबे और बेस किसुदी सवार उपरे मानुष सत्य से ही रूपकथार फिनिक्स पाखिर मत ध्वसस्तूप आर उठे दाड़ तई चलू जा गत 27 डिसेम्बर दक्षिण रानाघाटे माझेर ग्रामे डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी वेलफेयर सोसाइटी स्वास्थ्य परीक्षा शिविर एवं वस्त्र वितरण और कम्बल वितरण अनुष्ठान तई चलू देखी विगत बचर छोट्ट एक अनुष्ठान মাঝের গ্রাম অঞ্চলের সমস্ত অধিবাসী বৃন্দদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা এখানে অসিত পরম মণ্ডল মহাশয়ের নেতৃত্বে আমরা যে এক স্বেচ্ছা শিবিরের অর্থাৎ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এই আয়োজনে আপনাদের সকলের উপস্থিত একান্ত কাম্য শ্যামা প্রসাদ মুখার্জী ওয়েলফেয়ার সোসাইটির সকল কার্যকর্তা বৃন্দ যারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সুফল সূচনা করছেন বন্দে মাতরম শ্যামা প্রসাদ জি আমরা তো মায়া ভুলছি না ভুলব না ডক্টর তপন কুমার গোস্বামী মহাশয়কে দীনজয়ালজির মাল প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য প্রধান অতিথি ডক্টর জয়ন্ত কুমার ভট্ট মহাশয় মঞ্চে উপস্থিত আছেন তাদেরকে একটু পরিচয় করে দেওয়ার দরকার আছে মঞ্চে উপবিষ্ট মানব দরদী সমাজসেবী সারা ভারতবর্ষের যে মুষ্টিকেয় শ্রেষ্ঠ স্ত্রীরোগ বিশেষজ্ঞ আছেন তাদের একজন যিনি কলকাতা অ্যাপোলো গ্লিলিগেন্স হসপিটালের প্রসূতি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট এবং ডিরেক্টর তিনি আমাদের আদর্শ তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের উপদেষ্টা তিনি আমাদের অনুপ্রেরণা সমবেত সমস্ত দর্শকদের আমার দৈনিক অভিনন্দন এবং নমস্কার যেখানে ভারতবর্ষ এগিয়ে চলেছে বাংলা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে কেন না কোনো ভালো প্রচেষ্টা যেগুলো আমরা মনে করছি ভালো সেগুলো আসলে ভাঁওতা এই ইলেকশন আসার 4 মাস আগে হঠাৎ করে মনে পড়ল মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য সাথী কার্ড দিতে হবে এতদিন আগে ভাবেননি কেন 9.5 বছরের মাথায় মনে পড়ল ভোট আসছে বলে হঠাৎ মনে পড়ল আর এই স্বাস্থ্য সাথী সবার জন্য খুব ভালো কথা কিন্তু এটা কি বিমা সেই বিমা দিচ্ছে কে আপনি সরকার দিচ্ছেন না কোনো বিমা এজেন্সি যেমন নিউ ইন্ডিয়া ওরিয়েন্টাল তারা দিচ্ছে আর তারা যদি দেয় তার একটা প্রিমিয়াম আছে সেটা কি সরকার দিচ্ছে
आज के 10 কোটি 11 কোটি আবাসিক পশ্চিমবঙ্গের আবাসিকদের বিমা করতে গেলে যে ধরনের টাকা বিমা করতে হয় প্রিমিয়াম দিতে হয় সেটা কি গভর্নমেন্ট একবারও বলেছে স্বচ্ছভাবে কিচ্ছু হচ্ছে না হাতে একটা কার্ড ঘুরিয়ে বলছে এই নাও কার্ড চলে যাও যেখানে খুশি আচ্ছা এই কার্ডটা দিচ্ছেন তার মানে কি প্রথম কথা হচ্ছে আপনার সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয় আপনি যদি বলতেন যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো তাহলে বলতেন তো সরকারি হাসপাতালে আসুন ক্লিনিকে আসুন কিন্তু সেটা বলেন না হাতে কার্ড ধরিয়েছেন কেন আপনার সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে পশ্চিমবঙ্গের জনগণের কোনো আস্থা নেই আজ করোনা কালে করোনার পূর্ববর্তী কালে আমরা দেখেছি বেড নেই আজকে আপনি কার্ডটা নিয়ে যখন যাচ্ছেন তাকে বলা হলো আপনার বেড নিশ্চিত কেউ কি জানে না হাতে একটা কার্ড ভোটের আগে এরকম অনেক গিমিক আপনি দেখবেন অনেক ভাওতা দেখবেন দেখুন 10 বছর ধরে কাজ করেননি আর এই আগামী 3 মাসে কাজ করে দেখাচ্ছেন ওতে ফল হয় না সারা বছর পড়াশুনো করেননি পরীক্ষার আগের দিন রাত্রিবেলা প্রচন্ড পড়লেন ওতে পাশ করা যায় না সবাই মিলে ভাববেন যে এই স্বাস্থ্য আমাদের পশ্চিমবঙ্গে কতটা নিম্নমানের হয়ে গেছে যে আমাদের দেশের লোকেদের আমার পশ্চিমবঙ্গের লোকেদের ঘটি বাটি বিক্রি করে আজকে চেন্নাই যেতে হয় ব্যাঙ্গালোর যেতে হয় ভেলোর যেতে হয় কেন আপনি 10 বছরে সেই ট্রেনটাকে পাল্টাতে পারলেন না কেন 10 বছরে আমাদের দিকে ভালো স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে আমাদেরই দেশের পশ্চিমবঙ্গের লোককে কেন টেনে রাখতে পারলেন না তার মানে আপনি ব্যর্থ আপনি গিমিক দিচ্ছেন আজকে আমি নিজে বলতে পারি আমার যারা কলিগ আমার যারা সতীর্থ সরকারি হাসপাতালে কাজ করে তারা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা কারোর শরীর খারাপ তাকে কাজ করে যেতে হবে কেন না ওনাকে ভিআরএস দেওয়া যাবে না উনি যদি কাজ করতে না পারেন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সব আটকে দেওয়া হবে স্বনামধন্য চিকিৎসক শ্যামাপদ গড়াই মশাইকে উনি প্রচুর লোক নিয়ে প্রথম সেই 2011 সালে মুখ্যমন্ত্রী যখন বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ঢুকতে গেছিলেন উনি হাত জোর করে বিনীতভাবে বলেছিলেন এত লোক নিয়ে ঢুকলে রোগীদের অসুবিধে হবে ভারতীয় জনতা পার্টির তত্ত্বাবধানে ভারতীয় জনতা এসসি মোর্চার অনুপ্রেরণাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ওয়েলফেয়ার সোসাইটির আহ্বানে এই মাঝের গ্রাম ওজিরপুরে যে এক স্বাস্থ্য শিবির এবং কম্বল বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই স্বাস্থ্য শিবিরে যে সমস্ত ডাক্তারবাবুরা কলকাতা থেকে এখানে অবস্থান করেছেন আপনারা জানেন বা দেখছেন ক্যালকাটা অ্যাপেলের গাইনো ডিরেক্টর ডক্টর জয়ন্ত কুমার গুপ্ত যিনি এখানকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ওনার অনুপ্রেরণাতে ওনার সহসাথী হিসেবে ডক্টর তপন কুমার গোস্বামী ডক্টর অরূপ মণ্ডল নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোভিড থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন